মৃত্যুর পর কাদের কবরে আযাব হয় না কবরের আযাব থেকে বাঁচার জন্য অনেকগুলো আমল আছে অনেকগুলো আমল আছে এই আমলগুলো আমরা করতে পারি এগুলো কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এবং এই বিষয়ে আমাদের একাধিক ভিডিও আছে কবরের আযাব থেকে বাঁচার বা মুক্তি লাভের আমলগুলো কি কি সেই সম্পর্কে অনেকগুলো ভিডিও আমাদের আছে ক্লিপ আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাতে সূরা মুলক তেলাওয়াত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে যে ব্যক্তি সূরা মুলক 29 নম্বর পারার প্রথম সূরা এটা যে ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে হেফাজত করেন অর্থাৎ তার কবরে কোনো আযাব হয় না শাস্তি হয় না এবং কোনো রকমের কবরের ফিতনা তার হয় না এটা স্পেশাল এই জন্য নিয়মিত সূরা মুলক পড়া উচিত আল্লাহ তাআলা অনেক নেককার বান্দা আছেন যারা যাদের আন্তরিকতা যাদের আমলের প্রতি আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টা এটা আমাদেরকেও মুগ্ধ করে একবার লাইভে একজন বয়সে বেশ কিশোর বয়সের একজন প্রশ্নকর্তা প্রশ্ন করলেন আমাকে যে আমি তো যখন বুঝতে পারিনি বা ছোট ছিলাম তখন তো সূরা মুলক আমি নিয়মিত পড়ি নাই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি এখন থেকে এটা পড়ছি যেহেতু পিছনে পড়ি নাই সেজন্য আমি সেগুলোর জন্য কি করতে পারি এই যে পেছনে তিনি ছোট ছিলেন শিশু ছিলেন তো তখনকার যে মিসটা হয়েছে তেলাওয়াত করাটা সূরা মুলক রাতে সেটার জন্য সে টেনশন করছে তার মানে সে এটা ছাড়া বাকি এখন জানছে তখন থেকে সে নিয়মিত তেলাওয়াত করছে রাতে শোয়ার আগে এটা তেলাওয়াত ছাড়া ঘুমায় না সে এই যে আন্তরিক প্রচেষ্টা এই যে তার নিয়মানুবর্তিতা এটাই ইনশাআল্লাহ বিদিনা কবর আযাব থেকে বাঁচার জন্য সহযোগিতা করবে হেল্পফুল হবে আমলটি আমরা অনেকে আছি যে আমাদের এগুলোর কোনো খোঁজ খবর নাই সূরা মুলক পড়ছি দুদিন পড়ছি ছয় দিন বাদ দিছি বছরে দু চার দিন পড়ছি না ভাই এই আমলগুলো যে এগুলো হাদিসে নিয়মিত যেগুলোর ঘরে এরকম বলা আছে যে রাতে তেলাওয়াত করতে সকালে বা সন্ধ্যায় সেগুলো নিয়মিত তেলাওয়াত করতে হয় যে রাতে নিয়মিত তেলাওয়াত করলে তার বিনিময়ে আমরা কবর আযাব থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ তাআলা আর কবর এমন একটা জায়গা যে এখানে প্রথম ধাক্কাটা হবে হ্যাঁ এই প্রথম ধাক্কায় যে ব্যক্তি সহজে পার হয়ে যাবে বাকিগুলো তার জন্য সহজ হবে আশা করা যেটা প্রথম ঘাঁটি আখিরাতের প্রথম ঘাঁটি এরপরের ঘাঁটিগুলো সহজ হতে পারে এটা সহজ হলে এই জন্য এটা যাতে সহজ হয় সেজন্য আমলগুলো করা দরকার অন্য এক হাদিসে আসছে জুমার দিনে কারণ মৃত্যু হলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে হেফাজতে রাখেন এখন জুমার দিনের মৃত্যু তো আর আমাদের হাতে না তো সেটা আল্লাহর উপরে তওয়াক্কল করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে নেক মৃত্যু দিও জুমার দিনের মৃত্যু দিও এটা দোয়া করা যেতে পারে আর আরেকটি বিষয় হলো যে কবরের আযাব বেশিরভাগ হয়ে থাকে দুটি অপরাধের কারণে তার একটি হলো চুগলখুরির বদভ্যাস থাকলে একজনের কথা আরেকজনের কাছে লাগানো একজনের পেছনে গিয়ে তার বদনামি করা আবার সামনে আসলে তার প্রশংসা করা আবার যার কাছে গেছে তার কাছে ভালো সাজার জন্য আরেকজনের ঘরে মিথ্যা কথা বলা হ্যাঁ আবার এর পেছনে যখন চলে গেছে তখন যার কাছে বদনামি করেছে তার কাছে গিয়ে আবার এই লোকের বদনামি করা এই যে কথা লাগালাগি করা সবার কাছে ভালো থাকার চেষ্টা আল্লাহ মাফ করুক এই চুগলখুরির বদভ্যাস যাদের মধ্যে থাকে এই অপরাধের কারণে কবর আযাব বেশি হয় অতএব এটা থেকে বেঁচে থাকা হলো কবর আযাব থেকে বাঁচার আরেকটা আমল সেই সাথে আপনার পেশাবের যে ছিটাফোঁটা এগুলোর কারণে কবর আযাব হয় অর্থাৎ এই ছিটাফোঁটা যদি গায়ে লাগে ড্যাম কেয়ার করে পরিচ্ছন্ন না হয় সেটার কারণে কবর আযাব হয় হাদিসে আছে ফাইন্না আম্মাতা আযাব আল কবর মিনহু ইস্তানজিহুনাল বাউল তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করবে কারণ বেশিরভাগ কবরের আযাব হয়ে থাকে এই পেশাবের ছিটাফোঁটা এগুলো লাগার কারণে তাহলে সূরা মুলক রাতে নিয়মিত তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ জুমার দিনে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেন সেজন্য দোয়া করবো ইনশাআল্লাহ আর চুগলখুরি করা একজনের কাছে আরেকজনের কাছে লাগালাগি করা এই বদভ্যাস থেকে বেঁচে থাকবো সেই সাথে পেশাবের ছিটাফোঁটা যেন না আসে হ্যাঁ শুয়ের আগার মতো দু চারটা ফোঁটা আসতে পারে সতর্ক থাকার পরেও তো সেটাও পরিচ্ছন্ন করার চেষ্টা করা এই জন্য দাঁড়িয়ে যদি আপনি শক্ত জায়গায় পেশাব করেন তাহলে কী হবে প্রচুর ছিটাফোঁটা আসবে এই জন্যে বসে পেশাব করতে হয় যাতে ছিটাফোঁটা না আসে এক কথা পেশাব থেকে পবিত্র থাকা যদি এসেও যায় ধুয়ে ফেলার চেষ্টা করা পবিত্র করার চেষ্টা করা তো এই আমলগুলো মোটামুটি কবর আযাব থেকে আমাদের রক্ষা করবে এছাড়া আরেকটা আমল আছে পাঁচ নম্বর সেটা হলো নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার জায়গায় আমরা যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি এখানে আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযুকা আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল
এই যে শুনতে আছে আল্লাহুম ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার আল্লাহ আপনার কাছ থেকে কবরের আযাব থেকে পানা চাই এই দোয়া শেষ বৈঠকে বেশি বেশি করে পাঠ করা আর সাধারণ সময়ে বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়াগুলো পাঠ করা এই পাঁচ রকমের আমল বা আরো যে হাদিসে বিভিন্ন আমলের কথা বলা আছে সেগুলো যখন নিয়মিত করব আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত রাখবেন